নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/9/2021 আবার উৎসশ পোর্টালের মাধ্যমে আবার বেশ কিছু শিক্ষক ট্রান্সফার পেল। সেই নোটিফিকেশান আপনারা দেখছেন বা সেই একটি হচ্ছে মেমোরাম বা রেকমেন্ডেশান দেখতে পাচ্ছেন। তাহলে উৎসশ পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়দের যে ট্রান্সফার শুরু হয়েছে সেই ট্রান্সফার প্রক্রিয়া কিন্তু চলছে এবং আজকেও আবার 13/9/2021 বেশ কিছু টিচার হচ্ছে রেকমেন্ডেশান পেল এবং তারা বাড়ির কাছে ট্রান্সফার পেল। তো সেই দেখতে পাচ্ছেন এটা একটা পলিটিক্যাল সায়েন্সে ট্রান্সফার হয়েছে এইচএস সেকশানে, যদিও সিঙ্গেল পোস্ট হলেও একটা পিএইচ ক্যাটাগরির জন্য ট্রান্সফার হয়েছেন। তো দেখলেন, তাহলে উৎসশ পোর্টালের মধ্যে যারা এখনও আবেদন করেননি অবশ্যই বিভিন্নভাবে আবেদন করে নিতে পারেন, মেডিকেল গ্রাউন্ডে বা হচ্ছে আদার রিজনে অ্যাপ্লাই করে রাখুন। দেখবেন হয়তো যদি স্কুল থেকে আপনার এনওসি পে আপনার এইচওয়াই ফরওয়ার্ড করে, ডিআই ফরওয়ার্ড হয়ে যায়, তারপরে কিন্তু আপনার রেকমেন্ডেশান দ্রুত চলে আসবে এই উৎসশ পোর্টালের মাধ্যমে। তা উৎসশ পোর্টালের মধ্যে শিক্ষক মহাশয়দের ট্রান্সফার নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।